আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাপারে দুটি দৃষ্টান্ত পেশ করি। দৃষ্টান্ত নাম্বার এক, তিরমিজি শরীফ 2458 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন, ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহর। নবী বললেন, লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা, যদি বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ। এক নাম্বার, তাহফাজুর রাস ওয়া মা ওয়া, মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, চোখ গুনাহ থেকে হেফাজত করা, কান গুনাহ থেকে হেফাজত করা, নাক গুনাহ থেকে হেফাজত করা, জিহ্বা গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারীর 2465 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন, ইয়াকুম আল জুলুস আলা তুরুকাত, রাস্তার মধ্যে তোমরা গোল মিটিং করা থেকে বাঁচবা, আড্ডাবাজি করা হয় এমন মিটিং থেকে তোমরা বাঁচবা। গোল মিটিং, রাস্তাঘাটে বৈশা চা দোকানের সামনে হুদায় আজাইরা বেচাল, এগুলো ঠিক না। আজাইরা বেচাল করা কি না, কি লাভ বলেন? নাসাই শরীফ 1414 নাম্বার হাদিস। সংক্ষিপ্ত আমাদের খুতবা হয় লম্বা, নামাজ হয় সংক্ষিপ্ত, কি আজীব ব্যাপার! সুন্নায় একটা, আমরা পুরো চুরি উল্টা। অনর্থক কাজকর্ম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলছি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسلم إن لكل دين خلقا وخلق الإسلام الحياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল ইহসান পাঠাগার আল ইহসান ইসলামী পরিষদের উদ্যোগে আয়োজিত অধ্যকারী মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বড় ফ্যানটা বন্ধ করে দেন, কিছুক্ষণ তো আওয়াজ হচ্ছে। আমি আপনাদের সামনে সূরা আরফের 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম
ذاق الشجرة بدت لهما سوآتهما আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াসসালাম তারা দুইজন জান্নাতের ওই গাছের ফল ভক্ষণ করলেন যে গাছের ফল ভক্ষণ করতে আল্লাহ নিষেধ করেছেন বাদাত লাহুমা সাওআতুহুমা তাদের দুজনের যে অঙ্গগুলো ঢেকে রাখা প্রয়োজন এই অঙ্গ থেকে কাপড় সরে গিয়ে দুজনের সামনে দুজনের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল وَطَفِقَا يَخْسِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ জান্নাতের পাতা দিয়ে আদম এবং হাওয়া তারা দুইজন দুইজনকে ঢাকতে লাগলেন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াসসালাম নিজেদেরকে কেন ঢাকলেন ওনাদেরকে কে বলে দিল যে লজ্জাস্থান খুলে যাওয়াটা এটা যে লজ্জার বিষয় এটা ওনাদেরকে কে বলল জান্নাতে ওনাদের দুইজন ছাড়া তো অন্য কেউ নাই ওনাদেরকে বলার মতো তো ওনারা নিজেদেরকে ঢাকলেন কেন আয়াত থেকে বোঝা যায় মানুষ জন্মগতভাবে লজ্জার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে এই স্বভাব তাদেরকে বলে দিয়েছে যে বিষয়টা লজ্জার শরীয়ত তাদেরকে নাও যদি বলে মানুষের আকল মানুষের স্বভাব মানুষকে এটা বলে দিবে যে দেহের ওই সমস্ত অঙ্গগুলা ঢেকে রাখা প্রয়োজন যেগুলা অন্যের সামনে খুলে যাওয়াটা লজ্জার বিষয় এটা যদি শরীয়ত না বলে দেয় স্বভাব তাকে এটা বলে দিবে আকল বলে দিবে যে এটা লজ্জার তাই আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া তারা দুইজন ওই স্বভাবগত লজ্জার কারণে নিজেদেরকে ঢাকতে লাগলেন এতে বোঝা যায় আমি আপনি আমরা সবাই জন্মগতভাবে লজ্জার স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছি সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইয়ুয়ারি সাওআতিকুম ওয়া রিশা হে আদম সন্তান আমি তোমাদেরকে পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে ওয়া রিশা এবং তোমাদের সাজসজ্জার জন্য সৌন্দর্যতার জন্য আমি তোমাদেরকে পোশাক দান করলাম আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য সাজসজ্জার জন্য পোশাক দান করেছেন আফসোসের বিষয় মানুষ ব্যয়ের বাড়িতে বাজারে বিভিন্ন জায়গায় বড় প্রস্তুতি নিয়ে সুন্দর পোশাক পরে যায় মসজিদে নামাজ পড়ার জন্য কোনো মতে একটা পোশাক নিয়ে দৌড় দেয় দেশ গ্রামের মানুষ তো এমন দুপুর বেলা গোসল করে গামছাটা গায়ে দিয়ে নামাজে গিয়ে দাঁড়ায় যায় এই বিষয়গুলো আসলে লজ্জার আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাই বলেন আল ইমান উরিয়ান ওয়া লিবাসুহু আত-তাকওয়া ওয়া জিনাতুহু আল হায়া ইমান একটা খোলা জিনিসের নাম ইমানের পোশাক হলো তাকওয়া ইমানের সৌন্দর্যতা হলো লজ্জা ইমানের সৌন্দর্যতা কি লজ্জা যার যত বেশি লজ্জা তার ইমান তত বেশি সৌন্দর্য মণ্ডিত হয়ে যায় কথা হলো আমি আপনাদের সামনে লজ্জা নিয়ে আলোচনা কেন শুরু করলাম এই লজ্জা নিয়ে আলোচনা শুরু করার কারণ হলো শেষের দিকে আমি আধা মিনিট একটা কথা বলবো এই আধা মিনিট কথা বলার জন্য এই লজ্জার ভূমিকাটা আমার টানতে হবে খুব মনোযোগ দিয়ে শুনেন সালফে সালিহীন ওলামায়ে কেরাম বলেন মান কাসাহুল হায়া সাওবা লাম ইয়ারান্নাস আইবা যে ব্যক্তি লজ্জার পোশাক পরিধান করে মানুষ তার দোষ ত্রুটিগুলা দেখতে পায় না আল্লাহ মানুষের চোখ থেকে ওই লাজুক ব্যক্তির দোষ ত্রুটিগুলা আড়াল করে দেয় ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া
নবীজি বলেন সব ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। বলেন ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম লজ্জা। আপনারা কিন্তু একটু বর্বর, আমি জিজ্ঞাসা করবো, আপনারা বলতে হবে। বলেন ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা। আমি ক্লাসে কিন্তু এইভাবেই পড়াই, আমার ছাত্রের খাতার সমধ্যে সব লেখা আছে, এখন যা বলবো ওদেরকে ক্লাসে এগুলোই বলি, আপনাদের কাজে আসবে। তাই বললেন ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। মুসলিম শরীফের 59 নম্বর হাদিস, এই 59 নম্বরের সিরিয়ালটা হলো যারা পকেটে মোবাইল রাখেন, একটা আল হাদিস অ্যাপস চালান, ওই অ্যাপস অনুযায়ী 59 মোট হাদিস সংখ্যা হবে 7453টা। আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী মুসলিম শরীফের মোট হাদিস সংখ্যা 3033টা, এই হাদিসের সিরিয়ালটা হবে 35। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه البرننا الله نبي بولن الإيمان بدع وسبعون أو بدع وستون شعبا نبي جي بولن إيمان شاكتي أثوبا شطوتي شخا شطوتي أثوبا شاكتي شخا فأفضلها قول لا إله إلا الله إيمانের সর্বশ্রেষ্ঠ শাখা হলো لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরান আপনারা? জি তো হুজুররা কইছে, সামনে যারা আছেন সরান। সহি বুখারী 652 নম্বর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক ফাআখারা, আমার কোন উম্মত যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, হাঁটার সময় যদি কাটা যুক্ত কোনো ডাল পেয়ে যায়, রাস্তার মধ্যে ইটের টুকরা কলার সিলকা মুসলমান কষ্ট পায় এমন কোন কষ্টদায়ক বস্তু যদি পেয়ে যায়, আর যদি সেটা রাস্তা থেকে সরিয়ে দেয়, শাকারাল্লাহুলা, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়, ওয়া গফারলা, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই আমলটা কইরেন রাস্তা দিয়ে হাঁটার সময় কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। তো মুসলিম শরীফের হাদিস বলতেছিলাম ইমানের 70টি শাখা অথবা 60টি, শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। ওয়াল হায়া উশবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অঙ্গ। বলেন লজ্জা কিসের অঙ্গ? ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। ইমানের অঙ্গের নাম কি? লজ্জা। আল জামিউ সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 1959 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিআ, নবীজি বলেন ইমান এবং লজ্জা একসাথে থাকার নাম, আলাদা হওয়ার নাম না, ইমান এবং লজ্জা একসাথে থাকার নাম। বলেন ইমান আর লজ্জা একসাথে। নবীজি বলেন ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর, একটা যদি উঠে যায় অপরটা উঠে যায়। লজ্জা যদি আপনার কমে যায় ইমানের পাওয়ার কমে যায়, লজ্জা যদি কমে যায় ইমানের পাওয়ার কমে যায়, লজ্জা কমতে কমতে ইমান পাওয়ারলেস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইমান আর লজ্জা এটাকে আলাদা হবে না একসাথে? এটা একসাথে থাকবে, এটা আলাদা হবে না। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ,
লজ্জা ইমানের অন্তর্ভুক্ত জিনিসের নাম, লজ্জা ইমানের অন্তর্ভুক্ত জিনিসের নাম। ইমানের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। হাদিস দ্বারা বোঝা যায় লজ্জা যত বেশি বেড়ে যায় ইমানের পাওয়ার তত বেড়ে যায়, ইমান যত বেড়ে যায় তত দ্রুত আল্লাহর জান্নাত লাভ করা যায়। তাহলে লজ্জাশীলতার ঠিকানা জান্নাত। বলেন লজ্জাশীলতার ঠিকানা, ওয়াল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন্নার, নির্লজ্জতা দুর্ব্যবহারের অংশ, দুর্ব্যবহারের ঠিকানা জাহান্নাম। নির্লজ্জতার ঠিকানা জাহান্নাম, লজ্জাশীলতার ঠিকানা জান্নাত, নির্লজ্জতার ঠিকানা জাহান্নাম। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য লজ্জা, ইমানের অঙ্গ লজ্জা। ইমান আর লজ্জা একসাথে থাকবে, লজ্জা যার যত বেশি সে তত দ্রুত জান্নাতে যাবে, নির্লজ্জতার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ লাজুক হওয়ার তৌফিক দান করেন। আল জামিউ সগীর 1662 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه بننا الله نبي بلن إن الله إذا أنعم على عبد النعمة يحب أن يرى أثر النعمة عليه الله جفن كن بندك كن نعمة تنكرين وي نعمة نيدرشان وي بندار وردك هذا كتا الله پسند كرين। আল্লাহ যখন কাউকে নিয়ামত দান করেন বান্দার উপর ওই নিয়ামতের নিদর্শন দেখা যা এটা আল্লাহ পছন্দ করেন। কোন মানুষকে আল্লাহ কোটি টাকা দান করেছেন, এই টাকা উনি মসজিদ মাদ্রাসায় দান করুক আল্লাহর জন্য, এই দান দেখাটা আল্লাহ পছন্দ করেন। কারো কাছে অভাব অনটন প্রকাশ করাটা আল্লাহ অপছন্দ করেন। নাসুর বান্দা হয়ে ভিক্ষাকারীকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, যে ব্যক্তির অভাব অনটন আছে লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারে না, এই লাজুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। লাজুক ব্যক্তিকে কে ভালোবাসেন? লজ্জার ঠিকানা কোথায়? ইমান আর লজ্জা আলাদা থাকবে না একসাথে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য ইমানের অঙ্গ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, কোন মানুষের যদি লজ্জাশীলতার গুণ অর্জন হয়ে যায় লজ্জা ওই মানুষটার জীবনে কল্যাণ আর কল্যাণ বয়ে আনে। ঘরের সবাই যদি লাজুক হয় পুরা ঘরটা কল্যাণময় হয়ে যায়। ব্যক্তিগত ভাবে যদি আপনারা লাজুক হন, প্রত্যেকটা মানুষ যদি ব্যক্তিগত ভাবে লজ্জাশীল হয় ওই মানুষটার জীবনটা কল্যাণ আর কল্যাণময় হয়ে যায়। কারণ লজ্জা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ নিয়ে আসে, টেনে আনে কল্যাণ। যার যত বেশি লজ্জা তার জীবনে তত বেশি কল্যাণ সাধিত হবে। সব নবীদের থেকে আমরা একটা উপদেশ পেয়েছি, উপদেশটা শুনবেন সবাই। সব নবীদের থেকে একটা উপদেশ পাইছি। সহিহ বুখারী 6120 নাম্বার হাদিস। আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা। সব নবীদের থেকে মানুষ একটা উপদেশ পেয়েছে। সব নবী তার জাতিকে উপদেশ দিয়েছে, তোমার যদি লজ্জা না থাকে তোমার যা মন চায় তুমি তা করো, লজ্জা না থাকলে তোমার যা মন চায় তা বলো, লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। আমাদের দেশের আমাদেরই বোন, আমাদেরই বোন, আদম নবীর সন্তান হিসাবে আমাদেরই বোন, এক জায়গায় তারা কি বললো, আমরা নারী হয়েছি তো কি হয়েছে, আমাদের পোশাকের স্বাধীনতা আছে, আমরা নারী বলে পুরুষের পোশাক কেন পরতে পারবো না। আবার কিছুদিন পরে আমাদের এক ভাই, তিনিও বললেন, আমি ছেলে হয়েছি তো কি হয়েছে, আমি কেন নারীর পোশাক পরিধান করতে পারবো না। আচ্ছা, আমরা না হয় কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাই। কোরআন হাদিস থেকে মনে করেন একটু সময় বয়ান বাদ দিয়ে এমনি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই জায়গায় যারা আছেন আপনারা শাড়ি পরে নৌকা দিয়ে ওপারে যাবেন, কারা কারা রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন?
এটাকে আমি কোরআন হাদিসে কিছু বলছি না, এমনি বললাম। এমনি শাড়ি পরে যাবেন, কেন পরবেন না? আপনারা পুরুষ, পুরুষ পোশাকের স্বাধীনতা তো আছে, তো পরবেন শাড়ি। তাহলে বোঝা গেল আকল আপনাকে শাড়ি পরতে দিবে না, রুচি আপনাকে শাড়ি পরতে দিবে না, লজ্জা আপনাকে শাড়ি পরতে দিবে না, কারণ আপনি পুরুষ, শাড়ি আপনার পোশাক না। তো আমাদের যে সমস্ত ভাই বোনেরা এই জাতীয় স্লোগানগুলাই মুসলমান দেশের মধ্যে দেয় যে আমি নারী তো কি হয়েছে, পোশাকের স্বাধীনতা আমি ভোগ করব, আমি পুরুষ তো কি হয়েছে, আমি নারীর পোশাক পরব, এরা ছলে বলে কৌশলে পশ্চিমা অসভ্যতা, পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের দেশে ছড়িয়ে দিয়ে এদেশের তরুণ তরুণীদেরকে নির্লজ্জ, বেহায়াপনা এবং যার সন্তান পয়দার একটা ফ্যাক্টরি বানানোর নির্লক্ষ্যতা তাদের করতেছে। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 1974 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم বলেন ما كان الفحش في شيء الا شانا وما كان الحياء في شيء الا زانا কোন জিনিসের মধ্যে যদি অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যায়, ওই জিনিসের ময়লা বেড়ে যায়। দোকানের মধ্যে আপনি কোনো একটা কিছু কেনার জন্য যখন যান, স্যাম্পলটা দেখার পর বলেন ভাই গোডাউন থেকে একটা দেন, স্যাম্পল কেন নেন না? হ্যাঁ, সামনে যেটা ঝুলানো আছে এটা নেন না কেন? এটাই তো পছন্দ করছেন আপনি, গোডাউনেরটা কেন চান? তার মানে গোডাউনে যেটা আড়ালে আছে, ঢেকে আছে, ওইটার দাম বেশ বাড়ছে, তাই তো? তাহলে গোডাউনে যেটা আছে ওই জিনিসের দাম যদি আপনার কাছে থাকে, ওমা কানাল হায়া উফি শাইইন ইল্লা জানা, লজ্জাশীলতা সৌন্দর্যতা বাড়ায় দেয়। গোডাউনের জিনিসের যদি দাম বেশি বেড়ে যায়, গোডাউনের জিনিসটা যদি মানুষের পছন্দ হয়, পর্দার মধ্যে যে নারী থাকবে ওই নারীকেও পুরুষের বেশি পছন্দ হয়। পর্দার মধ্যে থাকলে তার সৌন্দর্যতা বাড়বে, কারণ এটা লজ্জাশীলতা নারীর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফ 1080 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন اربع من سنن المرسلين, সব নবীদের সুন্নাত চারটা। বলেন সব নবীদের সুন্নাত কয়টা? এক নম্বর আল হায়া, লজ্জা শরম সব নবীদের সুন্নাত। দুই নম্বর তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা সব নবীদের সুন্নাত। তিন নম্বর সিওয়াক, মেসওয়াক করা সব নবীদের সুন্নাত। চার নম্বর নিকাহ, বিয়ে করা সব নবীদের সুন্নাত। বলেন চারটার মধ্যে এক নম্বরটা হলো লজ্জাশীলতা, এক নম্বর। আল্লাহ আমাদেরকে লাজুক হওয়ার তৌফিক দান করেন। লজ্জা চার প্রকার, বলেন লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নম্বর আল হায়া মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নম্বর আল হায়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নম্বর আল হায়া মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নম্বর আল হায়া মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। এবার আপনারা বলবেন এক নম্বর কাকে লজ্জা পাওয়া? থামেন, আবার বলছি, পরে বলবেন। এক আল্লাহকে লজ্জা পাওয়া, দুই ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, তিন মানুষকে লজ্জা পাওয়া, চার নিজেকে লজ্জা পাওয়া। বলেন এবারে এক, দুই নম্বর, তিন নম্বর মানুষ, চার নম্বর নিজেকে। আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো ইস্তাকিররু ফি নাফসিল আব্দি আল্লাহা ইয়ারাহু, মানুষের অন্তরে কথা বদ্ধমূল হয়ে যাওয়া যে আল্লাহ তাকে সব সময় দেখতেছে, তখন আর মানুষ গুনাহ করবে না। আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাপারে দুটি দৃষ্টান্ত পেশ করি। দৃষ্টান্ত নাম্বার এক, তিরমিজি শরীফ 2458 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা পাই, সমস্ত প্রশংসা আল্লাহ। নবী বললেন লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। যদি বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার কয় অর্থ? এক নম্বর তাহফাজুর রাস ওয়া মা ওয়া, মাথা মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, চোখ গুনাহ থেকে হেফাজত করা, কান গুনাহ থেকে হেফাজত করা, নাক গুনাহ থেকে হেফাজত করা, জিব্বা গুনাহ থেকে হেফাজত করা। সহিহ বুখারীর 2465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, রাস্তার মধ্যে তোমরা গোল মিটিং করা থেকে বাঁচবা, আড্ডাবাজি করা হয় এমন মিটিং থেকে তোমরা বাঁচবা। গোল মিটিং রাস্তাঘাটে বৈশা চা দোকানের সামনে হুদায় আজাইরা পেঁচাল, এগুলো ঠিক না। আজাইরা পেঁচাল মারা কি না, কি লাভ বলেন? নাসাই শরীফ 1414 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফসিরুজ যিকরা, নবী বেশিরভাগ সময় জিকির করতেন, ওয়ায়ু ফিল্লুল লাগওয়া অনর্থক কথা পছন্দই করতেন না, ওয়ায়ু তেলুস সালাহ নামাজ লম্বা করতেন, ওয়ায়ু কসিরুল খুতবা লম্বা নামাজ করতেন আর খুতবা করতেন সংক্ষিপ্ত। আমাদের খুতবা হয় লম্বা, নামাজ হয় সংক্ষিপ্ত, কি আজীব ব্যাপার! সুন্নায় একটা, আমরা পুরো চুরি উল্টা। অনর্থক কাজকর্ম থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো বলছিলাম রসুল বললেন তোমরা রাস্তাঘাটে আজাইরা বৈঠক করা থেকে বাঁচো। সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিস সুনানা তাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য, দিনী কথাবার্তা বলার জন্য বৈঠকের প্রয়োজন হয়, এটা করতে পারবো কিনা? নবীজি বললেন হ্যাঁ, এই জাতীয় বৈঠক করতে পারবা। ফাইজা আবাইতুম ইল্লাল মাজালিসা, রাস্তায় যদি তোমাদের বসতি হয় রাস্তার হক তোমরা আদায় করবা। বলেন আমার সাথে, রাস্তায় যদি আমরা বসি কি আদায় করা লাগবে? সামনে যারা আছেন বলেন কি আদায় করা লাগবে? সাহাবারা বললেন বাবা হাকুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি জিনিস? নবী বললেন রাস্তার হক হলো পাঁচটা। বলেন রাস্তার হক কয়টা? এক নাম্বারটা বলবো, গদ্দুল বাসর নজর নিচে রাখা। বলেন নজর কোথায় রাখা? তার রাস্তায় হাঁটতে পারবেন না, নজরই যদি নিচে রাখতে হয় তো টেলিভিশনের সামনে সবাই মিছিল দিয়ে কিভাবে তাকায় বেরিয়ে যাবে? নজর কোথায় রাখতে হবে? তখন আপনারা যে সবাই মিছিল দিয়ে এইভাবে কিছু একটা জিনিসের দিকে তাকিয়ে থাকেন, এটা কি নজর নিচে থাকলো না উপরে উঠলো? রসুল বলে নিচে তাকাও, আপনি উপরে উঠাচ্ছেন, তো হলো না তো? দুই নাম্বার কাফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উপরে তাকাইলে পাবেন না নিচে? এই জন্য তো আপনারা মাঝে মাঝে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান, কারণ এইভাবে হাঁটতে থাকেন, কি জানি একটা দেখতে থাকেন। এক নাম্বার নজর নিচে রাখা, দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, তিন নাম্বার রদ্দুসালাম সালামের জবাব দেওয়া, চার নাম্বার আমরুল বিল মারুফ নেক কাজের আদেশ করা, পাঁচ নাম্বার ওয়ানাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা। এবার সবাই মিছিলের মতো বলবেন, এক নাম্বার নজর কোথায় রাখা? নজর কোথায় রাখা? ইয়া আলী ইউলা তুব্বি আন-নাযরাতা নাযরাত আলী, তুমি একবার নজর যদি কোনো নারীর উপর পড়ে যায় দ্বিতীয়বার আর নজর দিবা না। একবার কোনো নারীর উপর যদি নজর পড়ে যায়, নজর দিয়ে দেও এমন না, নজর যদি পড়ে যায়। নজর কি আপনি মানে এইভাবে তাকাইবেন এমন না যে হুজুর প্রথমবার তাকাই, না না, যদি প্রথমবার নজর পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আর নজর দিবা না। আর মানুষের তো আজীব এরা প্রশ্ন করে, হুজুর প্রথমবার নজর পড়ার পর যদি আধা ঘন্টা থাকি, এতে সঠিক হলো না? এই কথাটা কি সঠিক হলো? হলো না। তাহলে নজর যদি একবার পড়ে যায় সাথে সাথে নজর ফিরিয়ে নেওয়া। নবী বলেন ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ দ্বিতীয়বার গুনাহ। বলেন প্রথমবার নজর পড়ে গেলে মাফ, দ্বিতীয়বার? বলেন প্রথমবার নজর হঠাৎ পড়ে গেলে, বলেন প্রথমবার নজর পড়ে গেলে এটা মাফ, পড়ে যাওয়ার পর সরিয়ে নিলে তাড়াতাড়ি মাফ, দ্বিতীয়বার পড়লে আবার তাহলে গুনাহ। মনে থাকবে তো? তা হয় আপনি দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে তাকাইলে এটা চোখের জিনা হয়ে যাবে। বলেন কিসের জিনা হবে? হা চোখের জিনা, হা চোখের জিনা হবে। দলিল সহিহ বুখারী 6612, 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা, আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে, এই পরীক্ষায় সবাই পড়বে কোনো সন্দেহ নাই। খুব মন দিয়ে শুনলেন, দেখেন এই পরীক্ষায় পড়ছে কিনা সবাই। নবীজি বলেন ফাজিনাল আইনি আন্নাস, চোখের জিনা হলো দেখা, যে নারীকে দেখা আরাম ওই নারীর দিকে তাকানো আপনি চোখের জিনা। খুব মন দিয়ে বুঝলেন, সরাসরি যে নারীকে দেখা আরাম, নাটক সিনেমায় ওই নারীকে দেখা। আনফরচুনেটলি সবার আওয়াজটা হালকা হয়ে গেল। বলেন নজর সরাসরি কোনো নারীকে দেখা, নাটক সিনেমায় দেখা আরাম। তাই শুধু মানতে পড়ছেন ছাত্র ভাইয়েরা? হ্যাঁ, ইল্লত পাওয়া গেছে।
সরাসরি নারীকে দেখা গেলে হারামের ইল্লত যদি পাওয়া যায়, নাটক সিনেমায় দেখলেও সেই একই ইল্লত পাওয়া যায়। সেই কারণে সরাসরি দেখাও হারাম, নাটক সিনেমায় দেখাও হারাম। দেখছেন, প্রথম আমি যখন বলছি সরাসরি দেখা, তখন সবাই জোরে বলছে হারাম। যেই বলছি নাটক সিনেমায়, আনফর্চুনেটলি মানে অস্বাভাবিকভাবে আওয়াজ হালকা হয়ে গেছে, মানে এই গুনায় প্রায় 100% কাছাকাছি পার্সেন্ট মানুষ এই গুনাহের মধ্যে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান জিনা পরীক্ষায় পড়বে, তো চোখের জিনা এটা দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। এই জায়গা বুঝেন, সরাসরি কোন নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বলা, সব বলেন জোরে, সরাসরি কোন নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বলা, একটু জোরে বলেন, সরাসরি কোন নারীর সাথে অপ্রয়োজনীয় কথা বলা হারাম, মোবাইলে অপ্রয়োজনীয় কথা বলা নারীর সাথে হারাম। মনে থাকবে তো? তাহলে সরাসরি কথা বলা হারাম, রাতের বেলা বালিশে মাথা লাগা মোবাইলে কথা বলাও হারাম, এটা জিনার লিসান, এটা মুখের জিনা। ওয়া জিনাল ইয়াদাল বা হাতে জিনা হলো স্পর্শ করা। কোন নারীকে আপনি আজাইরা হুদাই রাতের বেলা মেসেজ দেওয়া, কেমন আছে ইত্যাদি এই জাতীয় উল্টা পাল্টা কথা লেখা, আঙ্গুলের জিনা। কি লেখছেন এগুলো? ফাইভে পরে ফোরে পরে বাচ্চারা বাবার ঠেট দেয়, মোবাইল না দিলে পরীক্ষা দিব না, মোবাইল না দিলে এটের পরীক্ষা দিব না, ফাইভের পরীক্ষা দিব না, ম্যাট্রিক দিব না, SSC দিবে না মোবাইল না দিলে। আমিও জেনারেল লাইনের ছাত্র, তাই বিষয়গুলো আমার জানা, তো এইগুলো পরীক্ষা দিবে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে 4টা 5টা আগে বিকাল বেলা রাস্তাঘাটে বের হইলে দেখা যায় তো 22 জন 23 জন 24 জন ক্রিকেট ফুটবল খেলে। এখন ওই 22 জনই দেখা যায় রাস্তাঘাটে বের হলে 11 জন এই তাল গাছের নিচে, আরেক 11 জন আরেক তাল গাছের নিচে, হ্যাঁ খেলাধুলাই করে কি জানি, এভাবে হাতে সবার জীবনটাই নষ্ট করে দিল। হ্যাঁ, মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দি দামাত বরকতম সাথে আসতেছিলাম, হুজুর এত নাখোশ হইতেছিলেন, বারবার সবাই মোবাইল বের করতেছে, মোবাইল এক রোগ হয়ে গেছে, নাখোশ হওয়ার পরেও সবাই মোবাইল বের করতেছে, হুজুর রাগ হয়ে যাইতেছে, তারপরে মোবাইল ব্যবহার বের করতেছে। মোবাইলের অপব্যবহারে অনেক নিরীহ আলেমরাও জেলখানায়, কোন অপরাধ নাই, শুধু মোবাইলের উল্টা পাল্টা একটা, উনি ওই বেচারা এটা বলে নাই কিন্তু আগে পরে না হওয়ার কারণে এই বেচারা না বুঝে এখন বেচারা গেলে। হুজুর খুব আফসোস করতেছিল, আস্তে আস্তে এয়ারপোর্টেও এইদিকেও নৌকায় উঠে খুব মেজাজ খারাপ করতেছিল হুজুর বারবার, যে কি নৌকায় ওঠার পরেও ওই পাশেও এই পাশেও। তো বলছিলাম ফোরে ফাইভে পরে এদের সবার মোবাইল লাগবে, ফেসখানায় পরে ছেলেগুলা বাসায় গিয়ে তার মোবাইল প্রয়োজন হয়ে যায়। ইংলিশ শিখে ফেলছে, এমনি ইংলিশ পরীক্ষা ফেল করলো, কিছু ইংলিশ শিখে ফেলছে সবাই, পরীক্ষা ফেল করলো, বাকি কিছু ইংলিশ শিখে ফেলছে। হোয়াট আর ইউ ডুইং নাও, এগুলো বলা শিখে, কি করছো? আই এম চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বিভিন্ন বন্ধুদের সাথে চ্যাট করছি, বাংলাদেশের না বিভিন্ন দেশের, ইন্টারনেটের বদৌলতে। রাইট নাও মিড নাইট, এত মধ্যরাত্র, এই রাতে তুমি এত বাচ্চা মানুষ, বলতেছে ইটস আওয়ার ফ্রিডম, বর্তমান মেয়েদের ছেলেদের স্লোগান, এটা আমাদের স্বাধীনতা, উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি, এটা সভ্যতা না আল্লাহর কসম, এটা অসভ্যতা, এটা ব্যহাবনা, এটা নির্লজ্জতা, কিভাবে সভ্যতা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনার পরীক্ষায় সবাই পড়বে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর অর্থ মাথা মাথার আশেপাশের জিনিসগুলা গুনা থেকে হেফাজত করা, করব তো হেফাজত, আল্লাহ তৌফিক দান করেন। জিহ্বা দিয়েও গুনা করব না, কারো ইবাদত বলবো না, মিথ্যা কথা বলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মিথ্যা বলবো না, আল্লাহর নামে মিথ্যা বলবো না, এমনিও মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আমার বড় কষ্ট লাগে মাঝে মাঝে, সেই বুখারীর বর্ণনা আসছে মাহফিলগুলোর আশেপাশে ইয়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া, ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। আবার হাদিসের তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিসে আসছে, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে ফেরেশতা তার থেকে দূরে সরে যায়, মিলাল মিন্নাতি মা যাআ বিহি, মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা 1 মাইল দূরে যায়। বলেন কয় মাইল? আমাদের মাহফিল ফেরেশতারা বেষ্টন করে আসে, এখন এখানে বসে যদি কেউ মিথ্যা কথা বলে ফেরেশতা থাকবে না 1 মাইল দূরে যাবে, তাহলে কি হলো?
এই মঞ্চে বসে মিথ্যা বলা যাবে না একটাও, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মিথ্যা কথা মোটেই বলা যাবে না, জবানে মিথ্যা আনা যাবে না। সহিহ বুখারী 6474 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নাল আবদ লা ইতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, যাইরা কথা বলে, ইয়াযিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরে তার যাওয়া লাগতে পারে একটা অনর্থক হুদা কথার কারণে। বলেন নাউযুবিল্লাহ, জিহ্বা দিয়ে অনর্থক কথা না বলা। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجلي اضمن له الجنه, নবীজি বলেন দুই জোয়ালের মাঝে জিব্বা, দুই রানের মাঝে লজ্জাস্থান, এই দুইটা জিনিসের নিশ্চয়তা যদি কেউ আমাকে দিয়ে দেয় আমি নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিলাম। নবীজি বলেন এক নম্বর মাথা, মাথার আশেপাশের অঙ্গ গুলা গুণা থেকে হেফাজত করা, দুই নম্বর আন তাহফাজাল বাতনা ওয়ামা হাওয়া, পেট আর পেটের আশেপাশের অঙ্গ গুলা গুণা থেকে হেফাজত করা, পেটের আশেপাশের অঙ্গ হাত পা লজ্জাস্থান এইগুলা গুণা থেকে হেফাজত করা, তিন নম্বর ওয়াতা তাযাক্কারুল মাউত আল্লাহর ভয়ে মরণকে স্মরণ করা, চার নম্বর আল বিলা, এই যে দেখেন আমি আমরা আপনাকে কবরের মধ্যে রেখে আসলাম। নবীজি বলেন তোমাকে মানুষ কবরে রেখে আসলো, তোমার দেহটা পচে গলে যাবে, এই পচে গলে যাওয়ার অবস্থাটা স্মরণ কইরা আল্লাহকে বেশি স্মরণ করা। তুমি পচে যাইবা, তুমি আল্লাহরে স্মরণ করা, এই হলো আল্লাহকে লজ্জা পাওয়ার চার অর্থ। এটা চতুর্ভুজ, বলেন এটা কি বোঝ, এটা কি বোঝ, চতুর্ভুজ। সহিহ বুখারী 6417 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خط المربع, عبد الله بن مسعود বলেন নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন, একটা চতুর্ভুজ আঁকলেন, কি আঁকলেন, চতুর্ভুজ আঁকলেন, وخط خطا في الوسط خارجا منه, মাঝখানে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে গেছে। অঙ্কের ছাত্ররা, রসুল একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, এই দাগটা চতুর্ভুজের বাহিরে গেছে। নবীজি বলেন হাদাল ইনসান, মাঝের দাগটা হলো মানুষ, বলেন মাঝের দাগটা। আর যে চতুর্ভুজটা আল্লাযী মুহীতুন বিহি ওয়া কাদ আহাতা বিহি, চতুর্ভুজটা হলো মানুষের জীবন, বলেন চতুর্ভুজটা কার জীবন, মাঝখানের দাগটা হলো মানুষ। আর যে দাগটা চতুর্ভুজ থেকে বের হয়ে যায় হাজা আমালুহু, এটা হলো মানুষের আশা, মানুষের জীবন শেষ হয়ে যায় আশা গুলা থেকে যায়। নবীজি বলেন এই যে তোমার আশা, এই আশা বড় আশা গুলা কেউ বরণ করতে পারবে না, মাটি তোমার এই আশা গুলা বরণ করতে পারবে। সহিহ বুখারী 6438 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن لو أن ابن آدم أعطي واديا ملأ من ذهب, আদম সন্তানকে যদি একটা এলাকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, উপত্যকা পরিমাণ স্বর্ণ একটা এলাকা, কয়টা এলাকা, মনে করেন আপনার এক এলাকা স্বর্ণ দেওয়া হয়েছে, এক এলাকা, এই এলাকা আর কিচ্ছু নাই, গাছপালা বাড়িঘর কিচ্ছু নাই, পুরো এলাকা স্বর্ণ, আপনি কি বলবেন জানেন, বা আমি কি বলবো, আহাব্বা ইলাইহি সানিয়া, আমার দ্বিতীয়টা লাগবে, কি বলবো, ওয়ালাউ উতিয়া সানিয়া, যদি দ্বিতীয়টা দেওয়া হয় নবী বলেন আদম সন্তান বলবে আহাব্বা ইলাইহি সালিসা, তৃতীয়টা লাগবে। নবীজি বলেন শোনো তোমরা, লায়া সুদ্দু যাও ইবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ রূপা ভরতে পারবে না, মাটি তার পেট ভরবে, কে ভরবে তার পেট, এই জন্য নবী বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার চার নাম্বার অর্থ হলো তোমাকে মাটির নিচে জনগণ দেখে আসবে, তোমার দেহটা পচে গলে শেষ হয়ে যাবে, এই কথাটা স্মরণ করা, এই কথাটা স্মরণ করা। এক নাম্বার মাথা, মাথার আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, পেট পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, তিন নাম্বার আল্লাহর ভয়ে মরণকে স্মরণ করা, চার নাম্বার পচে গলে যাব এই অবস্থা স্মরণ করা, এই হলো আল্লাহকে লজ্জা পাওয়া। বুঝলেন, কিন্তু আসল কথা বলি নাই, বলছিলাম না পুরা বয়ানের শেষের একটা আধা মিনিটের কথা আছে আমার, ওটা যদি আমি না বলি তাহলে কিন্তু ধরবেন হুজুর, ওটা তো বললেন না, ঠিক আছে।
দ্বিতীয় দৃষ্টান্ত আবু দাউদ শরীফের 4017 নম্বর হাদিস, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আমার দাদা নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাজার, হুজুর আমরা আমাদের লজ্জাস্থান কতটুকু ঢাকব, কাদের সামনে ঢাকব, কি পরিমাণ ঢাকব, কাদের সামনে না ঢাকলেও চলবে। নবীজি বললেন ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতি, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য সবার সামনে নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত তোমার ঢেকে রাখতেই হবে। এরপর সাহাবি প্রশ্ন করলেন ইদা কানা আহাদুনা খালিয়া, হুজুর আমাদের কেউ যদি ঘরের মধ্যে দরজা লাগায় একা থাকে, ঘরে আপনি একা, এই যুবক ভাইরা বুঝার ঘরে একা দরজা লাগানো, ঘরে একা দরজা লাগানো, কেউ নাই, আব্বা আম্মা ভাই বোন কেউ নাই ঘরে, তো সাহাবি বলে হুজুর তখনও কি নাভি থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত এরকম শত ডাকতে হবে? নবীজি বললেন আল্লাহু আহাক্কু আই ইউস্তাহিয়া মিনহু মিনান নাস, তখন আরো বেশি ঢাকবা, মানুষের চাইতে তখন আল্লাহকে বেশি লজ্জা পাওয়া দরকার। একা একা থাইকা শর্টপেন ধরে ধরে ঘুরে মারবে, হাফপেন দিবেন। হ্যাঁ আমি বললাম না, আমি জেনারেলি পড়ছি, তো ম্যাচের অবস্থা আমার জানা আছে, ম্যাচ চিনেন তো, ম্যাচে থাকে না ব্যাচেলর ছেলেরা, তো আমি তো জানি কিভাবে থাকে, হাঁটুর উপরে প্যান্ট পরা, এটা যাবে না, একা থাকলেও যাবে না, বন্ধুদের সাথে তো যাবেই না। তাহলে একা একা রুমে থাকলেও কোন কারণ ছাড়া হাঁটুর উপরে কাপড় না তোলা, কে দেখতেছে? আল্লাহ। লজ্জা পাওয়ার দ্বিতীয় প্রকার, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া, সূরা ইনফিতরের 10-13 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতারা আছে। আরে চলেন তো কিছুক্ষণের জন্য আমরা একটু ভাবি নিজেদেরকে, আমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা, সম্মানিত লেখকগণ, আমরা যা করি তারা তা জানে। আপনি মোবাইলে একটা অশ্লীল কিছু দেখতেছেন, খুব বুঝেন, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই সে কি জানে না আমি যে তাকে দেখতেছি? বান্দা তুমি কি করতেছো এগুলা, ছি ছি তুমি কি করো, আরে তুমি জানো না আমি তোমাকে দেখি, আপনি অশ্লীল কিছু দেখতেছেন। আল্লাহ বলতেছে আলে বলো মা বলে দাও এই ছেলেটাকে, বলে দাও সে জানে না আমি তাকে দেখি, সে কি করে এগুলা, আপনি গুনাহ করতেছেন আল্লাহ দেখছে। 2 নম্বর ফেরেশতারা দেখে জানে লেখে, ফেরেশতারা আপনার কর্মকাণ্ড জানে দেখে লেখে, ফেরেশতারা আপনার কর্মকাণ্ড জানে দেখে লেখে, আপনি যা করতেছেন এরা জানে, আপনি যা করতেছেন ফেরেশতারা দেখে, আপনি যা করতেছেন ফেরেশতারা লেখে। আল্লাহ বলবে এখন আকিদা আবার কেয়ামতের মাঠে পড়ো নিজের আমলনামায় যে এই অপরাধ তুমি করছো। আল্লাহ এবং ফেরেশতাদেরকে লজ্জা পাওয়ার তৌফিক দান করেন। বলেন গুনাহ করতেছি কে দেখে, বলেন গুনাহ করতেছি আর কে দেখে, ফেরেশতা দেখে জানে লেখে। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 3 নম্বর মানুষকে লজ্জা পাওয়া, বলেন কাকে লজ্জা পাওয়া? উযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা খায়রা ফী মান লা ইস্তাহী মিনান নাস, যে মানুষকে লজ্জা পায় না তার মাঝে কোনো কল্যাণ নাই। আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের বর্ণনা, জারহাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা, নবীজি আমাদের সামনে বসা, ওয়া ফাখিজি মুনকাশিফা, আমার রান আল্লাহ নবীর সামনে খোলা। চিন্তা করছেন নবীজি আমার দিকে তাকায় বললেন আবা আলিম তান্নাল ফাকিজা আওরা, হে মিয়া তুমি কি জানো না রান যে ঢেকে রাখতে হয়, তাড়াতাড়ি ঢাকো, তাড়াতাড়ি রান ঢাকো। সাহাবি যার হাতকে আল্লাহ নবী রান ঢাকাইলেন, বুঝেন। নাসাই শরীফের 406 নম্বর হাদিসের বর্ণনা, আপনাদের এলাকায় নদী দেখলাম, নদীতে কি গোসল করে মানুষ নারীরা? হ্যাঁ নারীরা করে, মেঘনা দাউদকান্দি নদীতে নারীদেরকে গোসল করতে দেখা যায়, জিজ্ঞেস করলাম যদি করে, কিছু অংশের থেকে আসছে জি, কিছু অংশে কয় জি না, যারা দেখে তারা বলতেছে জি, যারা দেখে না তারা বলে জি না। বড় পুকুর আছে এলাকায়, পুকুরের চারপাশে ঘাটলা আছে, এই ঘাটে আপনার নারীরা গোসলে নামে? আচ্ছা, নাসাই শরীফের 406 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান ইয়াগতাসিলু বিল বারাস, এক সাহাবীকে দেখলেন খোলা জায়গায় গোসল করতেছে, এক সাহাবী এই দৃশ্য দেখে ফাসাইদাল মিম্বর, সোজা গিয়া মিম্বরে দাঁড়াইছে, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে সাহাবারা, বাদ ঘটনা কি নবীজি এই সময় মিম্বরে দাঁড়াইছিলেন,
সাহাবাদেরকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল ইন্নাল্লাহ হালিম, আল্লাহ সহনশীল, হাইয়ুন, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ, আল্লাহ লাজুক, বলেন আল্লাহ সিদ্দীরুন, মানুষের দোষ ত্রুটি আল্লাহ গোপন করে রাখেন, ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা, লজ্জাশীলতা আল্লাহ পছন্দ করেন, ঢেকে ঢুকে থাকা আল্লাহ এটা পছন্দ করেন, মানে আমি আপনি ঢেকে ঢুকে থাকবো এটা আল্লাহ পছন্দ করেন। নবীজি বলেন, ইজা তাসাল আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালিয়াস্তাতির, নিজের একটু আড়াল কইরা গোসল করবা, কি করো মিয়া সবার সামনে গোসল করো, পুরুষকে নিষেধ করছেন, তাহলে নারীরা, পুরুষকে রসুল বললেন সবার সামনে গোসল করো, এটা কেমন দেখা যায়, একটু লজ্জা টজ্জা তো থাকা দরকার। আবু দাউদ শরীফের 4016 নম্বর হাদিস, মিসওয়ার ইবনে মাখরামা বলেন, হামালতু হাজারান সাকিলা, মাথায় ভারী বোঝা বহন করলাম, সাকত আননি সাউবি, আমার কাপড় পড়ে গেছে আমার শরীর থেকে, নবীজি আমারে বললেন, এক খোজ আলাইকা সাওবা, কাপড় নিয়ন্ত্রণ করো, তাড়াতাড়ি মিয়া, তাড়াতাড়ি কাপড় সামলাও, লা তামশু উরাতা, বিবস্ত্র হয়ে হাঁটবে না, উলঙ্গ হয়ে হাঁটবে না। আমাদের নবীজি কতটা লাজুক ছিলেন খুব মন দিয়ে শোনেন, সহিহ বুখারি 6102 নম্বর হাদিসের বর্ণনা এবং 6119 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সাহাবারা বর্ণনা করেন, কাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআ মিনাল আযরাই ফি খিদরিহা, পর্দার আড়ালে একটা কুমারী মেয়ে যেমন লাজুক, এলাকা কেউ এই মেয়েটাকে দেখে না, এই মেয়েটা পর্দার আড়ালে যেমন লাজুক যার এখনো বিয়ে হয় না। সাহাবারা বলেন, আল্লাহ নবী ওই পর্দার আড়ালের লাজুক মেয়েটার চাইতেও আরো বেশি লাজুক ছিলেন। আপনাদের কাছে একটা আশা ব্যক্ত করি, আমার মাঝে মাঝে মন চায় স্বপ্নে রসুলের লাজুকতার অবস্থাটা দেখতে মন চায়, স্বপ্নে মানে নবীজিরই তো স্বপ্নে দেখতে সবাই চায়, আমার মন চায় যে নবীজি কেমন লজ্জাশীল ছিলেন এটা দেখতে, মানে একটা মেয়ের চেয়েও বেশি লাজুক ছিলেন আমাদের নবী তো কতটা লজ্জাশীল ছিলেন। সহিহ বুখারী 349 নম্বর হাদিস, আপনারা জানেন রসুল সাল্লাহ সাল্লাম মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পর মেরাজ থেকে আসতেছে, মুসা আলাইহিস সালাম বললেন, কি নিয়ে যান, কইছে 50 নামাজ, কমান, কমাইতে 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 পাঁচক্ত আছে, মুসা নবী কয়, আপনার উম্মত পাঁচক্ত পড়বে না, আরো কমান। নবীজি জবাব দিলেন, ইস্তাহ, এই তুমি রব্বি, আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যাবো না, আমার লজ্জা করতেছে, কিমনি গিয়ে কই আর আবার কমাইতে, আমাদের নবী লজ্জা পেয়ে গেলেন যে এতবার বলছি আবার কমাইতে বলবো, আমার লজ্জা লাগতেছে। আপনারা জানেন এই আবারত করে আমি বারবার বলি, নবীজি লজ্জা পাইতেছে যে আমি কিভাবে আবার বলি, লজ্জা। সহিহ বুখারী 314 নম্বর হাদিস, এই হাদিসের অনুবাদটা যখন বলবো কেউ হাসবেন না, শ্রদ্ধার সাথে অনুবাদটা নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক নারী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, কি মাসালা জিজ্ঞাসা করতে আসছে, আমাদের মা বোনরা প্রতি মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতা থেকে পবিত্রতা অর্জনের উপায় জানার জন্য রসুলের কাছে এক নারী আসছে, কি কথা বুঝে আসছে সবার, নারী আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব, নবীজি বললেন, খুজি ফির সাদাক মিন মিসকিন, কস্তুরির টুকরা নাও, টুকরা নিয়ে তাতাহারি বিহা, এটা দ্বারা পবিত্রতা অর্জন করো। ওই নারীকে বইলা দেওয়ার পর নারী কয়, কাইফা আর তাতাহারু, হুজুর কিভাবে পবিত্রতা অর্জন করব, নবীজি বলেন, আমি না বললাম তাতাহারি বিহা, ওই যে কস্তুরির টুকরা দিয়ে পবিত্রতা অর্জন করো, নারী আবার কয়, কাইফা, হুজুর কিভাবে, নবীজি কয়, আরে তাতাহারি বিহা, সুবহানাল্লাহ, এটার অনুবাদটা আগে আমরা বুঝেন, আরে ভাই তুমি বুঝো না কি বলতেছি, আশ্চর্য তো, তো নবীজি নারীকে বলতেছে, আরে তুমি বুঝো না কি বলতেছো বারবার, তুমি ওইটা দিয়ে পবিত্রতা অর্জন করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই যে তাবাস তুহা, ওই নারীর টান দিয়ে আমি নিয়ে ফেলি, এক প্রশ্ন বারবার করো, তাতা বাই বিহা আসার দাম, অপবিত্রতার চিহ্ন এই কস্তুরি টুকরা দিয়ে মুইসা দাও, এবার বুঝছো, কয় হ্যাঁ, কয় রসুল লজ্জায় তোমারে বলতে পারতেছিল না। আবু দাউদ শরীফ 4788 নম্বর হাদিস, ইদা বালাগা আনির রজুলি শাই, নবীজির কাছে কারণ আমি যখন বিচার আস, বিচার আসার পর আল্লাহ রসুল সবার সামনে এইভাবে বলতেন না, মা বানু ফুলান, ওমকের কি হলো, ওমক এই নয় অপরাধ গুলা করে, এইভাবে বলতেন না, ওমকের কি হলো এটা বলতেন না, দেখেন কি বলতেন, মা বালু আকোয়া,
সালাম ওই ওই এলাকার মানুষগুলার কি হলো তারা এই এই অপরাধ করে অপরাধী একজন নবী বলতেছে ওই ওই এলাকার মানুষের কি হলো সাহাবারা বলেন অপরাধীরে সরাসরি আল্লাহ নবী বলতেন না লজ্জার কারণে অপরাধীকে কিছু বলতে নবী পারতেন না লজ্জায় অপরাধীরে বলতেন না যে তুমি এইভাবে বলতেন ওই এলাকার মানুষগুলো এমন কেন কথা বুঝে আসছে সবার তাহলে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হবো তো ইনশাল্লাহ এবার আসেন শেষ আধা মিনিট এবার শুরু কি সবাই রেডি এটা হাদিস শোনাবো শোনানোর পর আমি যা যা বলতে বলবো তা তা বলবেন আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস এই হাদিসটা বলার জন্য এতক্ষণ ওয়াজ করছি হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাকশিফ ফাকিজাক আলী তোমার রানটা তুমি কারো সামনে খুলো না ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকায়ও না ওয়ালা ফাকিজি মাইয়িতিন মরা ব্যক্তির রানের দিকে তাকায়ও না খুব ভালো করে বুঝেন বলেন মরা ব্যক্তির রানের দিকে দেখা যাবে না বলেন মরা ব্যক্তির রানের দিকে দেখা যাবে আবার বলেন মরা ব্যক্তির রানের দিকে দেখা যাবে জীবিত ব্যক্তির রানের দিকে দেখা যাবে মরা ব্যক্তি জোরে বললেন মরা ব্যক্তির রান দেখা যাবে জীবিত ব্যক্তির রান দেখা যাবে নাটক সিনেমায় যাদের রান দেখা যায় তাদের রান দেখা যাবে আবার নাটক সিনেমায় যাদের রান দেখা যায় তাদের রান দেখা যাবে এটা উদ্দেশ্য না মূল উদ্দেশ্য এবার বলি যারা রান দেখায় খেলাধুলা প্রদর্শন করে তাদের রান দেখা যাবে হ্যাঁ খুব খুব আশা টাশা নিয়ে প্রস্তুত হয়েছিলেন তাইটা রসুলের মহব্বত দেখা যাবে সামনে রান যারা দেখায় আপনাদেরকে খেলাধুলা প্রদর্শন করতেছে রসুল বলেন জীবিত ব্যক্তি রান দেখে মরা ব্যক্তিরাও যদি খেলতো তাদের রান দেখা রসুল নিষেধ করেছেন বলেন খেলে কি মরারা জীবিতরা এই জীবিত ব্যক্তির রান দেখা যাবে না অতএব কেউ যদি রান দেখা খেলে তাদের রান আমরা দেখবো না কারণ নবীকে আমরা মহব্বত করি আর কেউ যদি রান দেখে বুঝতে হবে নবীর এই কথার মধ্যে তার মধ্যে নবীর মহব্বত যে রসুল বলছে রান দেখবো না আমরা যদি না দেখি রসুলের কথা মহব্বত করি আর যদি রান দেখি রসুলের কথা মহব্বত করি না বরং ওই রানওয়ালাদেরকে মহব্বত করি এখন অনেকের চেহারা কালো হয়ে গেছে এটা কি বললেন আপনি নদী থেকে উঠার সময় দেখলাম পতাকা সে আপনাদের নদী পার হয়ে এবারে দেখলাম পতাকা আর কিল্লে যে আল্লাহ এটা নজরে দিয়েছে এটা দেখেই সাথে সাথে নিয়োগ করলাম এই ওয়াজ করবো তাহলে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে মহব্বত করি তাহলে রসুল সাল্লাহ সাল্লামের কথা মানবো রসুলের কথা মেনে কারো রানের দিকে আমরা তাকাবো না আমি কিন্তু বারবার বলছি রসুলের কথা যদি মহব্বত করেন ব্যাস কারো রান দেখা যাবে না আর যদি মহব্বত না করেন দেখবেন ওলামায়ে কেরামের সাক্ষী রেখে গেলাম সিলেটের আপনারা যদি দেখেন ওনারাই বলবে কি ব্যাপার রসুল না নিষেধ করছে রান দেখতে তোমরা কি করছো তোমরা জায়গায় জায়গায় কি জানি আপনার টানায় লাগায় তারা ওই যে ইয়াটা যেটা দেখে দেখে আর খেলা দেখার জন্য পুরান ডাকা বিশাল বড় ইয়াটা নাই লাগায় প্রজেক্টর প্রজেক্টর পুরান ডাকায় বিশাল বড় তো এইগুলা দেখবেন রাস্তায় রাস্তায় করবে তাহলে ভাই আমরা রসুলকে মহব্বত করি না বলেন এই দেখছেন জি এখন আসতে হইতেছে হ্যাঁ আমরা রসুলকে মহব্বত করি না তাহলে আমরা রসুলের মহব্বত একটু কোরবানি করেন যে আমরা রসুলকে ভালোবাসি কোন মুসলমানের রান দেখা যাবে না সেটা মরা হোক জীবিত হোক সেখানে অমুসলমানের রান দেখার প্রশ্নই আসে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি পুরো আমার সম্পূর্ণ নিয়মের বহির্ভূত আপনাদের এখানে বয়ানে আসছি আসলে আমি দিনের বেলা আলোচনা করতে পারি না আমি খুব রুগী মানুষ অসুস্থ মানুষ ছাত্র জীবন থেকে এরপর আপনাদের এখানে আসা হয়ে গেল যদি আমার এই কথাগুলো আপনারা মানেন একজনও যদি আপনারা অন্তত এই গুনা থেকে বিরত থাকেন তো আমাদের আশা আমাদের এই আয়োজন ওনারা আমাকে আনাটা সার্থক আমার আশাটা সার্থক ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন